ছেলের লাভ কি হবে, এটা লাভটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি আধার করতেন না বলতেন। ভালো করে শুনেন, ভারত কত বড় ছিল আপনার ছেলে জানে না, আপনার 5, 6, 7, 8 এর ছেলে জানে না। আফগানিস্তান, আফগানিস্তানটা আগে ভারত ছিল। আর শুনুন, নেপাল ভুটান ভারত ছিল। আর শুনুন, রেঙ্গুন বলে একটা দেশ ছিল, রেঙ্গুন, তার নামটা পাল্টে দিলে, যে করলো ব্রহ্মদেশ, আবার ব্রহ্মদেশ নামটা পাল্টে দিয়ে এখন করছে মায়ানমার, ওটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল। আর শ্রীলঙ্কা, এটাও ভারতবর্ষ অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান, এটাও ভারতবর্ষ অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, ওটাও ভারতবর্ষ অন্তর্ভুক্ত ছিল। ছিল না ছিল না এবার উত্তরটা দিন। সাম্প্রদায়িকতার কারণে ওগুলো একটু 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 করে বেরিয়ে গেল, এখন সংখ্যায় বেশি আছে। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, তাদের উপর অত্যাচার বরাবর চলছে, আজও চলছে, আগামী বছরও চলবে, অত্যাচার চলছে তাদের অধিকার। একটা ছেলে সংস্কৃতে, সে যাতে মুচি, মুচি আপনাদের এখানে আছে তো, ইংরেজিতে বলে কামড়া, সেই মুচির ছেলে, সে এমএতে সংস্কৃতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছে। তাকে কোনো মন্দিরে পুজো করতে পুরোহিত রাখবে? মুখ খুলে উত্তর দিয়ে হ্যাঁ না না, তার অধিকার নেই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে যে কোরআন জানে, যে নামাজ জানে, যে কোনো প্রাপ্তবয়স্ক মুসলিমে ইমামত করার অধিকার আছে না নেই, উত্তরটা দিন। তার মানে প্রত্যেকের পুরোহিত হওয়ার ওর অধিকার আছে, প্রত্যেকের। এ এত বড় গোল্ড মেডেলিস্ট হলো, তাও তার অধিকার নেই। ভালো করে আপনি ভাববেন, তাহলে দেশগুলো হাতছাড়া হয়ে গেল কেন? সম্প্রদায়গতের কারণে। যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মুসলিমরা বলে যে আমাদের নিজেদের আপনাদের হচ্ছে না, আমাদের খাসে জায়গা দিয়ে দেন, তো ভারত একটা আলু চক্রের মতো ছোট হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন? আমি বলছি, যারা পৃথক হয়ে গেছে তারা আবার আমাদের সুব্যবহারে আসতে পারে। আপনি ভুল করলে যা বলছেন ঠিকই বলেছেন, যে দেশ একবার আলাদা হয়ে গেছে সে আর যোগ দেয়। কে বললে আপনাকে? জার্মানি ছিল দুটো, একটা ইস্ট জার্মানি একটা ওয়েস্ট জার্মানি, সব শিক্ষিত, সেখানে নিরক্ষর মূর্খ নেই, অল আর এডুকেটেড দেয়। তারা বললো তোমরাও জার্মানি আমরাও জার্মানি, কেন আমরা দুটো দুটো রাষ্ট্র হয়ে থাকবো? আমাদের যে ব্যবধান, আমাদের যে দূরত্ব, আমাদের মাঝখানে যে চৈনিক প্রাচীর, এ রাখবো না, আমরা এক হয়ে যাব। দুটো দেশ এক হয়ে গেছে, এটা আপনারা জানেন না জানেন না আগে বলুন, জানেন না তাহলে জেনে গেলেন। আচ্ছা, যিনি জানেন তিনি সাক্ষী দেন যে আমি জানি। কে জানেন? খবরে খবর করেন না, রেডিও শোনেন না, টিভি দেখেন না, চাষটা চলে যাচ্ছি। হ্যাঁ, দুটো দেশ এখন এক হয়ে গেছে, একটা দেশ কমে গেল। অতএব আবার তারা আমাদের ভারতে যোগ দিতে পারে, কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। সাম্প্রদায়িকতা ভারতের শত্রু। আমি প্রতি শুক্রবারে, আমাদের একটা বড় মসজিদ আছে ভারতবর্ষের রাজধানী দিল্লি, দিল্লির যেটা জুমা মসজিদ বড়, সেই মসজিদটা আমরা বলি ভারতের বড় মসজিদ। আপনারা অনেকে দেখেছেন, দেখেননি দিল্লির জুমা মসজিদ? তার ছাদের তলায় যত লোক নামাজ পড়বে, গোলাম আহমদ মোর্তজা ফকিরদের মাদ্রাসায় তার 3 গুণ লোক নামাজ পড়বে। সে মসজিদে নামাজ পড়েছে 6-8 মাসের পর দেখে বাঁচে নেই, যদি কখনো যান দেখবেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী দেখে আসবে। সুতরাং আমি জীবনে ধোকা দিতে জানি না, আপনাদেরকেও ধোকা দিচ্ছি না। তাহলে সাম্প্রদায়িকতার কারণে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে অবস্থা দেখি, বইয়ে যা থাকে আমরা তাহলে বিশ্বাস করে, বইয়ে আছে বুদ্ধদেবের যারা শিষ্য তাদের বৌদ্ধ বলা হয়,
তারা জীব হত্যা করে না, ইঁদুর মারে না, তারা মশাও মারে না, কোন জীব তারা হত্যা করে না, তারা মাছ খায় না, তারা মাংস খায় না, কিন্তু তারা কতটা হিংস্র, কত নটোরিয়াস, কত ডেঞ্জারাস। সেই গেরুয়া বস্ত্র পরে আর মাথা মুন্ডিত ওই রোহিঙ্গা মুসলিমদের রোহিঙ্গা বলছে, বেশিরভাগ মহিলা কোরআনের হাফে, 30 পারা কোরআনের হাফে যা, প্রথমে গিয়ে তারা ব্যাপক ধর্ষণ করেছে, তারপর তাদেরকে খুন করেছে। আমি ঠিক বলছি না ভুল বলছি উত্তর দিন। বই আপনারা পড়েছেন কি যে ওরা জীব হত্যা করে? তাহলে মুসলমানরা জীব নয়, তারা কাঁচের তৈরি, রক্ত মাংসের তৈরি নয়। আপনি ভাবছেন আপনার তো কিছু হয়নি, আপনার তার চেয়েও যে দুর্গতি হবে না আপনি কি করে জানলেন? পৃথিবীর সর্বপ্রথমে কোন দেশ হাইকোর্টে মামলা করেছিল যে কোরআন বাজেয়াপ্ত হোক? বলুন না বলুন, ভারতের কলকাতা হাইকোর্ট। তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, উনি বললেন কোরআন বাজেয়াপ্ত হওয়ার কেস কেন দিলেন? কোরআনের কোরআন বাজেয়াপ্ত করার কেস করবো, দশটা বাদে নিয়ে নিলেন আর তার বিচার করবেন? কাল বেদের বিরুদ্ধে করবে, কাল বাইবেলের বিরুদ্ধে করবে, কাল চেতনাবেস্তার বিরুদ্ধে করবে, আপনি নিয়ে নেবেন? কেসটা শেষ হয়ে গেল। তো যারা বোকা তার কোরআন বাজেয়াপ্ত হলে আমার কি এসে যে আপনি তো কোরআন পড়তে পারি না, কিছুই না। ওহে গর্ধমার্কা উল্লু পাঠা, তুমি জানো ইন্দিরা গান্ধী কালকাসার পুল আলোয়াহার কোটা পুরান? ওটা তো তুমি পড়তে পাবে না, বাজাপ্ত হয়ে গেলে কোরআন তো তুমি ইউজ করতে পারবে না, কিনতেও পাবে না, ছাড়তেও পাবে না, এটা বুঝেছ? এই বক্তব্যটা তুমি যে বুঝতে পারছো না ওটা আমি ভালো বুঝছি। ডায়মন্ড হারবার বলতে যে ঘুরে এলাম আবার আসছি, তখন কমিউনিস্ট পার্টির বিশাল ক্ষমতা, গোটা পশ্চিমবঙ্গের তাদের রং রঙই আলাদা। আমি কোনো পার্টি করি না আমার হাফ, বুঝতে পাচ্ছেন? তো ডায়মন্ড হারবারে যখন গেছি দিনের বেলায় সভা করছে নবী দিবস, ইউনিভার্সিটি কলেজের সাধারণত সভাতে প্রফেসররা থাকে, মাস্টারমশাইরা থাকে, আর ছাত্রছাত্রী থাকে, দিনে করেছে বলে সে গার্জেন যা চলে এসেছে, একবারে লোক হয়ে গেছে, আপনাদের যা লোক আছে তার চার বুক লোকে লোকারণ হয়েছে। আর যাকে সভাপতি করে দেওয়া হয়েছে তিনি মুসলিম, তিনি ওই কলেজের একজন অধ্যাপক, তার নাম হাসান, প্রফেসর হাসান স্যার। তো উনি বসে আছেন চেয়ারে, আমি বক্তৃতা করছি, নবী দিবস নবী সম্পর্কে বক্তৃতা করছি, আমার সবাই চিরকুটি লিখে দিয়েছে পার্টির কোনো মানে গোড়া চিকুড়ি লিখে দিয়েছে যে ইফ আই বিলিভ এক্সিস্টেন্স অফ গড, হিয়ার মে অ্যারাইজ এ কোশ্চেন, হুইচ ক্রিয়েটর অফ আওয়ার গড। আমি থতমত খেয়ে গেলাম, এরকম প্রশ্নের জন্য আমি তৈরি ছিলাম না। বাংলা মানে হচ্ছে যদি আমরা আল্লাহ ঈশ্বরকে মেনেই নিই তাহলে প্রশ্ন এখানে একটা আসতে পারে যে সেই আল্লাহকে সৃষ্টি করলো কে? তখন আমি দেখলাম সভাপতি সাহেব ক্যাচ করে আমার হাতে দিয়ে দিলে, আমি পড়েও ফেললাম যে আমি দেখলাম উত্তরটা আমার মাথায় নেই, আমি তো দিতে পারবো না। দেখো ভাই আমি একটু কি বলবো, একটু কৌশল অবলম্বন করলাম, যারা এই প্রশ্নটা করেছেন হতে পারে কোনো পরিষ্কার টুরিষ্ট হতে পারে, তো উত্তরটা আমি যা বলবো ঠিক করেছি, এগুলো বলার পরে সময় থাকলে আমি বলবার চেষ্টা করবো, কিন্তু আমি ঠিক করলাম সময় লাভ করবো না, ভুল করলো ওটা আমার জানা নেই। তারপরে আমি আল্লাহকে মনে মনে বলতে, হে আল্লাহ আজকে যদি উত্তর দিতে না পারি ওটা কি খালি আমার পরাজয় না ইসলাম ধর্মের পরাজয়? আপনি কি আমাকে উত্তর দেওয়ার ক্ষমতা দেবেন না? বক্তৃতা আমি করে যাচ্ছি কিন্তু আমার কথাটা আল্লাহর সাথে বলছি। আর যেমন লোডশেডিং হলে ঘ্যাচ করে লোডশেডিং হলে বিরক্ত হয়, যে আলো এলে যখন খুশি হয়ে যায় ঘাচ করে আমার মাথায় উত্তরটা চলে এলো। যেমন উত্তর চলে এলো তখন আমি বললাম, ভাই আপনার যে প্রশ্নটা করেছিল প্রশ্নটা ভয়ানক কঠিন এবং জটিল,
এর উত্তরটা সঠিকভাবে আমার জানা ছিল না, তাতে আমি মনে করেছি যে এড়িয়ে যাব, কিন্তু উত্তর আমার এসে গেছে বিরিয়ানি টু টেক প্রপার অ্যান্সার অফ দি ইউর কোশ্চেন। শুনতে পাচ্ছেন? সব হা করেছে, কি 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 উত্তর মাথায় শুনি একবার। আপনাদের আল্লাহ গুলো, আপনাদের ঈশ্বর গুলো, আপনাদের গড গুলো, আপনাদের ভগবান গুলোকে তৈরি করেছে আমার আল্লাহ, অর্থাৎ গোলাম মোর্তজার আল্লাহ, যে আল্লাহ স্রষ্টা সবচুপ। আপনাদের যতগুলো লোক আছে তার তিন চারগুলো লোক সব চুপচাপ। সে কি চাষি লোক, আর কি ফেরিওয়ালা, আর কি দোকানদার, আর কি প্রফেসর, কি মাস্টার, সব চুপ। তখন আমি বললাম, আপনারা যে আমার কথা সকলে বুঝতে পারেননি, এটা যে আমি বুঝতে পেরেছি, এটা কি আপনি বুঝতে পেরেছেন? এটা এই কথাটাও কিন্তু সবাই বুঝতে পারছে না। আমি বললাম উত্তরটা কি, সাংঘাতিক উত্তর শুনুন, যে আপনি যাকে আল্লাহ মনে করেছেন, ঈশ্বর মনে করছে, গড মনে করছে, সে আল্লাহ ঈশ্বর গড নয়। আপনি সূর্যকে আল্লাহ মনে করেছেন, সূর্য তো আল্লাহ নয়। আপনি হিমালয় পাহাড়কে আল্লাহ মনে করেছেন, ওটা তো আল্লাহ ঈশ্বর গড নয়। আমি গোলাম আমার মতো আমার গড, তাকে আমি গড বলি, যিনি স্রষ্টা হবেন, সৃষ্টি কখন হবেন না। অর্থাৎ যেগুলোকে আপনি গড মনে করছেন ওগুলো সব গড নয়, ওগুলো সব ক্রিয়েটেড বাই গড, ক্রিয়েটেড বাই আল্লাহ। ডাক্তার সাহেব উত্তর সঠিক হয়েছে, একবার স্তব্ধ হয়ে গেল সব লোক, প্রফেসররা স্তব্ধ হয়ে গেল। কি করে উত্তরটা দিল, যে সাংঘাতিক উত্তর, আমার তিনিই আল্লাহ, যিনি সকলকে সৃষ্টি করেছেন, তিনি কাউকে সৃষ্টি করেননি। এই উল্টো হয়ে গেল, যিনি সকলকে সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি, হি আমার আল্লাহ। ধর্ম দু রকম, একটা আল্লাহ তৈরি, একটা মানুষের তৈরি। মানুষের তৈরি আল্লাহ তৈরি ধর্ম, যেটা নবীরা এনেছিলেন, অল প্রফেটস, সব নবী আল্লাহ তৈরি ধর্ম এনেছেন। মানুষও ধর্ম তৈরি করতে পারে? হ্যাঁ পারে। আকবর বাদশা একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম দিনে ইলাহি। ও ধর্ম চললো, কেউ বলছে আমি দিনে ইলাহি ধর্মের লোক, একটা পেয়েছেন জীবনে, তাহলে ওটা চললো না। আর বলবো, রামমোহন রায় একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম ব্রহ্ম ধর্ম। কেউ বলছে আমি ব্রহ্ম ধর্মের লোক, সব বলছে হিন্দু, সব বলছে হিন্দু, ওটাও চললো না। আর বলবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম অনুশীলন ধর্ম, সেটাও চললো না। কেউ বলছে আমি অনুশীলন ধর্মের লোক, শিখরা একটা ধর্ম তৈরি করেছে, এটা কিন্তু চলছে। হোয়াট ইজ দিস, এটা কি করে চলছে? ওটা তো মানুষেরই তৈরি। ইয়েস, তার একটা কারণ আছে। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যে ড্রেস ছিল, সে ড্রেসটা কেমন ছিল আপনি শুনে নেন। পুরুষদের ড্রেস ছিল আরবিয়ানদের ইন দ্যাট টাইম, তদানীন্তন সময়ে, একটা লম্বা পাঞ্জাবি, সেটা পায়ের দিকে ঝোলানো, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভেতরে একটা লুঙ্গি অথবা পাজামা। পুরুষদের পোশাক বলছি না, মহিলাদের নবীর বাড়ির পোশাক বলছি। আর মাথায় ছিল টুপি, আর টুপির ওপরে পাগড়ি, আরবিয়ানদের টুপির ওপরে কি বললাম পাগড়ি, আর দাড়িওয়ালা, আর গোপটা ছোট। যদি গোপকে বড় রাখতে চায় রাখতে পারে, অনুমতি আছে, কিন্তু নাকের বিচে এই খেলটা যেন বড় না থাকে। এবার আমি ডাক্তার পেটে আমার একটু সুবিধা হয়ে গেছে, আমাদের নাকের ভেতর থেকে অনেক বিষাক্ত জীবাণুপূর্ণ জল বা পানি বের হয় না, হয় না, সেটা এইখানে লাগে না, বেশিরভাগ এইখানটায় লাগে। ওটা যখন বড় বড় গোপ রাখবো, তখন ওই বিষাক্ত পানিতে, বিষাক্ত জীবাণুতে এটা ভর্তি হয়ে যায়, ওটা শুকিয়ে যায়। এবার যখন লিকুইড কোনো জিনিস আমি খাবো, শরবত হোক বা লস্যি হোক বা পানি হোক বা চা হোক বা কফি হোক, সেই গোপটা যখন ডুবে যাবে, তখন ওটা আমার পেটে চলে যাবে, স্টমাকের মধ্যে চলে যাবে। ইট উইল বি হার্মফুল ফর আস। নবী তাহলে বিজ্ঞান জানতেন না, তাহলে বিজ্ঞান হলো কি করে? এটাই হচ্ছে আল্লাহর খেলা, যেটা তিনি বলেছেন আর করেছেন সেটা বিজ্ঞান হয়ে গেছে।
জীবনের বিকার হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো আল্লাহর খেলা। নবী বলেছেন তোমার খাবার সময় পেটকে তিন ভাগে তিন ভাগ করো। কথা করো তিন ভাগ, পেটের ইংরেজি বেলি, কিন্তু এখানে বেলি না, সে স্টমাক পাকস্থলী। যে নবী বলেছেন এক ভাগ তুমি খাবার দিয়ে ভরো, আর এক ভাগ তুমি পানি দিয়ে ভরো, আর একটা ভাগ খালি রাখো। তাই নবীর অঙ্ক অনুযায়ী আমি যতটা খাবার খাই, পানি কতটা খাবো তার অর্ধেক না তার সমান না তার ডবল আন্দাজে বলি। নবীর এই কথাটা থেকে আপনি কি উপলব্ধি করলেন দেখি, শ্রোতা আমার কেমন আছে আমি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ভাই, তিন ভাগের এক ভাগ তো বলেছে খাবার খেতে, আর এক ভাগ বলেছে পানি খেতে। তাহলে পানিটা কতটা খাবো, খাবার সমান। তার মানে পানি যদি কম খান তাহলে আপনার যেখানে সেখানে পাথর হয়ে যাবে। পাথরটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে হয়। গর্ভলাইনের পাথর, পিতৃথলীতে পাথর, ওই বিয়েতে অনেক জায়গায় পাথর হয়ে যায়। পানি কম খেলে রোগের গোড়া। আপনারা যদি ভেলোর যান, ভেলোরে দেখবেন সব দেয়ালে সাইনবোর্ড দেওয়া আছে, জলপান করুন জলপান করুন, ইংরেজিতে লেখা আছে ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার। নবী কি করে বললেন? আজকে ভোটের সময় দেখবেন যারা জিতেছে তারা মিষ্টি দিচ্ছে আর মুখে খাইয়ে দিচ্ছে, হাত ধোয়, হাত ধোয় না। নবী শিখিয়েছেন খাবার আগে দু হাত ধোও। আমাদের ডান হাতের সঙ্গে সঙ্গে অনেক সময় বাঁ হাতের সাহায্য নিতে হয় না, হয় না উত্তর দিন, দু হাত ধুতে শিখিয়েছে। আর আমাদেরকে হাত ধোয়া শেখাচ্ছে এই মাত্র ক বছর আগে। পায়খানা ফিরে হাত সাবান দিয়ে ডেটল দিয়ে ধুতে হয় একদিনে শিখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে পায়খানা করার পর যেন দুর্গন্ধ কোনো জায়গায় লেগে না থাকে। দুর্গন্ধ লেগে থাকে হাতটা, দুর্গন্ধ যদি থাকে তো মাটিতে ঘষে নাই, দুর্গন্ধ থাকে না। কিন্তু যদি মাটি না থাকে আপনি বাড়িতে সাবানের কুচি রাখবেন, কিন্তু সেটা গায়ে মাখা সাবান হতে হবে, কাপড় কাচা সাবান। ওতে যা থাকে তাতে এটা ক্ষতিকারক হবে, ওই চামড়া স্কিনের পক্ষে ক্ষতিকারক হবে। অনেক রকম ব্যবস্থা আছে, একরকম পাতা পাতা আছে, ওই কি বলে জানি না আমি, সে একটা পাতা আপনার দুবার মানে জল সৌচ করা যাবে, মানে ছোঁচানো যাবে, তার উপর করা যাবে দুবার, একবার ফ্যানের ভর্তি হয়ে যাবে পাতা। আপনি ইজিলি আপনি পকেটে রাখতে পারেন, প্যান্টের পকেটে রাখতে পারেন, ইয়ে বুক পকেটে রাখতে পারেন। তো দুর্গন্ধ থাকবে না, জীবন হ্যাঁচ্ছ করে যাবে না, মানে হ্যাঁচ্ছ। তখন পৃথিবীতে প্রথম বলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত হাত আড়াল করে যা লাগবে এখানে লাগবে, আপনি হাত ধুয়ে নেবেন শেষ। আপনার স্ত্রী খুব বড় মেহমান আসবেন, একজন এমপি আসবেন, তাকে নাস্তা করাবেন মানে ইফতার করাবেন, অনেক রকম হালুয়া টালুয়া করে সাজিয়ে রেখেছে, আগাম ধরেই দেওয়া হবে, আপনি খাওয়াবেন। এবার তিনি সব মাল পাল এ তো নবী পাঁচশো, তিনি 570 খ্রিস্টাব্দে জন্মেছেন, 632 খ্রিস্টাব্দে পরলোকগমন করেছেন। এই বিজ্ঞানটা তিনি কোনো কলেজে ইউনিভার্সিটি পড়েননি, আর তখন তো ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল না। ভাই আজকে ভারতবর্ষে হিন্দুরা আমাদের প্রতি যে আজকে রাগান্বিত হয়েছে তার জন্য দোষ তাদের নয়, দোষ আমাদের। যে কথাগুলো বলার দরকার আমরা সেটা বলিনি। আজকে যত ইউনিভার্সিটিতে পাস করা শিক্ষিত লোক আছে যত পৃথিবীতে, পৃথিবীতে তত ভারতে, তারা যদি জানতো প্রথম ইউনিভার্সিটি কে করলো, কোথায় করলো, কোন মহাদেশে প্রথম তৈরি হলো, যে মহাদেশটার নাম কি, দেশটার নাম কি, তারা কারা, চিন্তা করতে হবে। যদি না করতো তো আমরা তো ওই আন্দামানের ওই ওদের মতো হয়ে যেতাম, দিনের বেলায় ল্যাংটো থাকতো আর রাতের বেলায় ল্যাংটো হয়ে বাঁচা তৈরি করে থাকতো, ছেলে পেলে নিয়ে ছুটো আবার সকাল হলে নামতো। আপনি যদি কোনো সময় যান তো আমার কথা মনে পড়বে, তখন হয়তো আমি মরে যাবো। একবার বেড়াতে যাবো, বেড়াতে যাবো, খুব ভালো জায়গা, হোটেল ফোটেল ভালো আছে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলটার নাম ফরচুন হোটেল। তো
যে কথা বলছিলাম এই যে খুব সাংঘাতিক ব্যাপার যে আল্লাহর নবী এগুলো কি করে বললেন, এটা বলার কথা নয়। সারা পৃথিবীতে যত জাতি আছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, প্রস্রাব করার পর মূত্র নলটা ধোয়া, পৃথিবীর মুসলমান ছাড়া আর কারা ধোয়ার নাম বলুন? অনেক জাতির তো আপনি নাম জানেন, নাম বলুন, কেউ আছে? আপনি প্যান্ট পরে আছে কি পাজামা পরে আছে? পাজামাটা খুলে গড়গড় করে মুতলেন, মুতে এবার আপনি আবার পরে ফেললেন, টক 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 টকের ভেতরে পড়লো, চেন খুলে মুতলেন, মুতার বাদে উঠলেন, টক 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 টকের ভেতরে পড়লো। কে বলবে না যে প্রস্রাবে জীবাণু আছে? Stool and urine, both are harmful for our health. ওটা ক্ষতিকারক। তাহলে আজকে পৃথিবীতে একটাই জাতি আছে যারা প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করে যদি তারা নামাজি হয়। এগুলো বিজ্ঞান নয়, এগুলো বিজ্ঞান। ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বলছি, বলতেন তুমি দেখছো কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত আরবি শব্দ তো তার বাংলা মানে আপনারা জানেন, কিয়ামত মানে জানেন তো, সব ধ্বংস আরম্ভ হয়ে গেছে। তোমার হাতে একটা গাছের চারা আছে, সহি হাদিস বলছি, গাছের চারা, সেই চারাটা কি গাছের চারা তাতে নবী বলেননি, যাও একটা ধরে নেন, লিচু হোক, আম হোক, জাম হোক, যা হয় হোক, বলছে কিয়ামত শুরু হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তুমি তুমি গাছটা লাগিয়ে দাও। এ অর্থ কি বুঝলেন? যে লোক যখন হাহাকার করে সব কাঁদছে তখন আল্লাহ দয়া হয়ে যেতে পারে যে হে আমার সৃষ্টি জগৎ সমূহ, আমি স্থগিত রাখছি, এখন আরো 100,000 বছর পরে কিয়ামত হবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যে যা গাছগুলো উঠে গেছে সেগুলো তো আবার তৈরি করতে হবে, গাছটা কত দরকার, কেমন শুরু হয়েছে তুমি গাছটা লাগিয়ে দাও। আজকে আমাকে বৃক্ষ রোপণ শেখাচ্ছে, আর মেমারি স্টেশন লিখে দিচ্ছে আমি একটি গাছ, আমায় আপনি বাঁচিয়ে রাখুন। ও বাবা বুঝতে শুনে গেছে, ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি যে 1,500 বছর আগে শিখিয়ে যাচ্ছে, ওয়ান্ডারফুল ব্যাটার। আমি জীবনে একটা বই লিখেছিলাম যে মুসলমান জাতি ভারতবর্ষে বাঁচবে কি করে, বাঁচার তো রাস্তা নেই। এটা আগে বলেনি, পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মুসলিম কমিউনিটি, কারা করেছে বললাম? মুসলমানেরা। কোন মহাদেশে? ইউরোপে। দেশটার নাম কি? স্পেন, SPAIN। সেই বিশ্ববিদ্যালয়টার নাম কি? কর্দোবা ইউনিভার্সিটি। আপনি গুগলে জানতে চান অন্য অন্য নাম বলবে, এখন গুগলে ওটা তো কোনো মানুষ নয় যে বুদ্ধি করে বলবে, ওতে যা ঢোকার না হবে তাই বের হবে, না হবে উত্তর দিন, তাই বের হবে। সুতরাং ইউনিভার্সিটি পৃথিবীতে প্রথম মুসলমান তৈরি করলো? হ্যাঁ, আমি তো বই লিখেছি, ক্ষমতা আছে বইটা বাজেয়াপ্ত করা। মনে রাখবেন পৃথিবীতে প্রথম লেখা শিখিয়েছে কারা? মুসলিম। পৃথিবীতে প্রথম জিওগ্রাফি বা ভূগোলের জন্য কারা? মুসলিম। ভূগোল যে জানে না তাকে আমার বক্তব্য ভালো লাগবে না। পৃথিবীর প্রথম কেমিস্ট্রি বা রসায়ন, রসায়ন কি যদি জানে না তাকে বক্তব্য ভালো লাগবে? একটা রাজমিস্ত্রি বসে আছে, একটা জুবারে বসে আছে, বা বেটা ছেলে জিজ্ঞেস করছে আব্বা কি রে রসায়ন কি? রসায়ন রস খাচ্ছি, খেজুরের রস খাচ্ছি, রস কখন খান? রসগোল্লার রস খান, বড় তাকে ফোন করছে, রস মানে খেজুরের রস। কেমিস্ট্রি এমন একটা জিনিস, ওটাকে যদি আজকে আমরা বাদ দিয়ে দিই যে আমরা ছেলেমেয়েদের ওটা শেখাবো না, তা আমরা আবার 500 বছর পিছিয়ে যাবো। ঠিক বলছি না ভুল বলছি?
500 বছর পিছিয়ে যাব এটার জন্মদাতা মুসলিম জ্যামিতির জন্মদাতা মুসলিম অ্যালজেব্রার জন্মদাতা মুসলিম কোনটা বলবো ইতিহাস লেখা শেখার করা মুসলিম নিজেদের সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে ভারতের ইতিহাস কারা লিখলো মুসলিম প্রমাণ দিতে পারে আল বিরুনিকে মুসলিম ঐতিহাসিক ইবনে বতুতাকে মুসলিম জাদির বারানিকে মুসলিম কাপি খাকে মুসলিম আল মুকদ্দাসিকে মুসলিম ভাই হাকিকে মুসলিম মিনাজুদ্দিন সিরাজকে মুসলিম সবই তো মুসলিম কার নাম করবো আমি সবই তো মুসলিম এগুলো কেউ আমাদেরকে শোনালো না আমাদেরকে শোনায় পীর সাহেবের কেরামত তিনি বললেন কি করতে এসেছে বলে বুঝি একটু পানি পড়া নিতে এসেছি বলে পানি পড়া কি করতে পুজিতে হবে না এক দিয়ে পুজিছি চিপিটা করো ফু 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 বুঝলো অনেক চা খরচ করে ভুল দূর তেল দিয়ে বোতল তোলো হাতে ওর পুজি দেয় ওই ফুই হবে দাও যাও কত লাগবে 500 টাকা আচ্ছা ঠিক আছে যাও বোতলটা হাত থেকে পড়ে গেছে পড়ে যে পানি খাটতে পেরিয়ে চলে গেছে যেটুকু আছে এবার তো টাকা খরচা করে পাঠিয়েছে এবার চাকরকে বলে আরে পানি এতটুকু কেন বললে আর বলবেন না দূর থেকে ফুল দিবে ফুল আমি বললো এত কষ্ট করে এসে আমি একটু ধরে দেন ধরে দিয়ে দেখছি পানি ফুটছে পানি ফুটছে কেন আমার হাতটা তো অনুর বা চুল্লো বা উভের নয় পানি ফুটছে কেন দাঁতি দূর থেকে ফুল দিয়েছিলেন কাছে ফুল দিলে বরদাস্ত করতে পারবে না বোধ চার ফুটে গেল কে কেন বলতে গেলে দূর থেকে ফুল দিয়ে চুল বেশ করেছিল আমি দেখবো এতটা খরচা করে আপনার পড়ালেন এইগুলো শুনতে খুব ভালো লাগে আপনারা এই এই যারা সব আছেন এখানে হানাফি আলিয়াদি দুই আছে আলিয়াদি হানাফি দুই আছে এখন আমাদের বাঁচার রাস্তাটা আল্লাহকে দিবে আল্লাহ আপনি স্বয়ং বলুন আমরা কিভাবে বাঁচবো পৃথিবীর মুসলমান চারিদিকে খালি মরছে খালি মেরে দিচ্ছে আরো আরো একটা মুসলমান দেশে কয়েক লাখ লোককে বোমা দিয়ে মেরে দিলে তারা একটু নিরপেক্ষ রইল না আমেরিকা যা বলছে তাই করছে এটা তো ঠিক নয় তো আজকে ভারতের হিন্দুদের কোনো দোষ নেই দোষ আমাদের আমরা সত্য জিনিসটা তাদের কাছে পৌঁছে দিইনি যে সস্তা কাগজে ছেড়ে 10 টাকা 10 টাকা করে ফ্রি দেবো ফ্রি জীবনে তো অনেক দাম ফায়দা করি তারা পড়ে দেবো অমক বই অত মাথায় অমক বই অত মাথায় একটু আগে আমি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পোশাক কি ছিল মেয়েদেরটা বলা হয়নি বলে দিই মেয়েদের পোশাক ছিল গলা থেকে নিয়ে নিচে পর্যন্ত একটা পাঞ্জাবি আর ভেতরে একটা ছায়ার মতো বা লুঙ্গির মতো একটা ইয়ে অথবা পাজামা আর মাথার চুল আর বুকের সমানস্থল আচ্ছাদনের জন্য একটা ওরটা এক্সট্রা কাপড় এটা ছিল নবীর বাড়ি শিখদের দিকে তাকিয়ে দেখুন মুসলমান আপনার যত আছেন এখানে শতকরা 90টা মুসলমানের বিবি শাড়ি ব্লাউজ পরেন নাকি সাদার কামিজ পরেন প্রত্যেকদিন শাড়ি ব্লাউজ আই বলো এগুলো একটু পরে কিন্তু নবীর বাড়িতে কোনোদিন হাফ হাতা ব্লাউজ আর শাড়ি ছিল না কিন্তু শিখদের বাড়ি যান শিখ সব দাড়িওয়ালা মাথায় পাগড়ি কিন্তু নবী সাহেব টুপির উপরে পাগড়ি পরতেন আমার কথাটা খুব ভালো করে শুনুন আমি খুব ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখি শুনি আপনারাও ওটা শিখুন দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়িটা মাথায় দিতেন তখন এই জায়গাটা একটু একটু টেকোনা মতো ফাঁক থাকতো এইখানে একটু টুপিটা দেখা যেত ওরা টুপিটা পরে না শিখরা ভেতরে একটা অন্য রঙে একটা রুমালের মতো কি বাঁধে
মনে হবে তোমার ভেতরে টুপি আছে, এটা আপনার দেখেছেন না দেখেননি আগে বলুন। তাই আল্লাহ তাকে টিকিয়ে দিলেন, ওর সংখ্যায় অল্প আছে তবু ওরা দাপটে আছে। যারা মিলিটারি তারাও দাঁড়িয়ে রাখে, যারা বল খেলে তারাও দাঁড়িয়ে রাখে। আজ আমার দাঁড়িয়ে রাখা ফ্যাসাদ হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীরও দাঁড়িয়ে সব দাঁড়িয়ে। তো যা বেশ বুঝতে পারছেন যে নবীর বাইরেটা পুরো নিয়ে নিয়েছে। মদ যারা খায় মদকে মাতলামি করে, শিখতে পুরো দিয়েছে মদকে মাতলামি করছে, মদকে ওরা শুয়ে পড়ে ঘুমেতে যখন নেশা শেষ হয়ে যায় তারপর গাড়ি চালায়। ড্রাইভাররা মদ খায় তো খুব জানেন, ওদের কোনোদিন দেখেছেন কোন শিখকে আমি খেয়ে জোর পাওয়াই কি এরকম বলতে শুনেছেন? নবী সাহাবি দাও মদ খেতেন, কি বলছেন আপনি? লোকে মারবে যে আপনাকে মারুক, তখন মদ হারাম হয়নি। জুমার নামাজ যখন ছিল না, পাঁচ অক্ত নামাজ যখন নবীর আমলে ছিল না, কখন হলো? পাঁচ অক্ত নামাজ হলো মিরাজে যাওয়ার পর। ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিন। মওলানা সাহেব বললো আমি ঠিক বলছি না ভুল বলছি? জুমার নামাজ কবে থেকে শুরু হলো? মদিনায় গিয়ে যখন মক্কা থেকে যখন জানে মেরে দেবে বলে প্রাণ বাঁচাবার জন্য মদিনায় চলে গিয়েছিলেন, ওখানে গিয়ে জুমার নামাজ আরম্ভ হলো। মদ খাওয়া তখন হারাম হয়নি, মরা পশুর মাংস খাওয়া তখন নিষেধ হয়নি। যেদিনে কোরআন বলে দিলে তা খাওয়া যাবে না, বন্ধ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন সূরা পড়ছিলেন। আমাদের কুল ইয়া আইয়ুহাল কাফেরুনটা মনে আছে অনেকে? ওই যে একটু জটিল মত আছে, নেশা নেশা এসে গিয়েছিল। তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সলাতা ওয়ান্তুম সুকারা। হে ইমানদার ইমানদাররা, তোমরা যখন নেশা অবস্থায় থাকো তখন নামাজের কাছে যেও না। এবার কোরআনে আছে আবু সাহেব আপনার চলে আছে ঘুমোচ্ছে না কি হবে? তাহলে কে জানবে বলছি? তখন লোক বললো কি শুনুন, ফজরের নামাজ পড়া হয়ে গেলে এক প্লেট মদ খেত, জোর পর্যন্ত নেশা থাকতো না। এবার জোর নামাজ পড়তে আসার পড়তে বগরে পড়তে নেশা করে শেষ করে শোয়ার সময় এক প্লেট খেয়ে শুয়ে পড়তে। তারপরে আল্লাহ কত সাইকোলজি সাইকোলজি তৈরি করার বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ না নিজে নিজেই হয়? সাইকোলজিকে বলে মনোবিজ্ঞান। যে একবার যদি বলা হয় পাঁচ অক্ষর নয় করতে হবে, চাকা দিতে হবে, কম করতে হবে, বাবা মুসলমান হব না, বেকার বলব না, আসার বলব না, তারপরে নাজিল হলো একদম খাওয়া যাবে না, এক কাগজ খাওয়া যাবে না, বাস খাওয়া বন্ধ হয়ে গেল। ইসলাম আস্তে 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 এসেছে। এগুলো আমি কোনো জায়গায় শুনেছে বলে আমার মনে হচ্ছে না, সবই নতুন নতুন লাগছে। যে যেটা ছড়েনি তাকে সে নতুন লাগবে। আপন মামি মামা মরে গেলে তাকে বিয়ে করা চলে, জানেন? এটা জানেন না? আপন চাচি চাচা মরে গেছে তাকে বিয়ে করা চলে, এগুলো আপনাকে শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমি আপনাকে ইতিহাসের কথা বলছি, কেন বলছি? ভারতবর্ষে হিন্দুরা কত ধৈর্যশীল জানেন? যে মিথ্যা ব্রিটিশ তৈরি করে গেছে সেই ইতিহাস পড়ে তারা যে এতদিন আমাদেরকে মারেনি কাঁদেনি, আমাদের মসজিদগুলো সব ভেঙে দেয়নি, এটাতে আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি। কি করে তারা সহ্য করলো? ইতিহাস তৈরি করে দিয়ে গেছে তারা যে মুসলমানরা এখানে এসে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দিয়েছে, ঠাকুর দেবতাগুলোকে ভেঙে দিয়েছে, মসজিদকে অপবিত্র করেছে, জিজিয়া কর বলে একটা কর হিন্দুদের কাছে নিয়েছে মুসলমানদের মা, আর এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রচার করেছে। হয় মুসলমান হন খাচার, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা জানেন একটা আছে তার নাম রাজতন্ত্র,
আরেকটার নাম হচ্ছে সমাজতন্ত্র, আরেকটার নাম হচ্ছে গণতন্ত্র, আরেকটার নাম হচ্ছে একনায়কতন্ত্র। এইরকম অনেক তন্ত্র আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পলিটিক্যাল সায়েন্স ছিল? উত্তর দিন হ্যাঁ না না। আর আওরঙ্গজেবের আমলেও ছিল না, রাজতন্ত্র ছিল সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র। এখন আরবের রাজা আছে, এখনো সেখানে এ নেই, গণতন্ত্র নেই, রাজার ছেলে রাজা হবে? এটা কর ইসলাম হতে পারে? ইসলাম বিজ্ঞানসম্মত হবে? এটা বিজ্ঞানসম্মত হবে না, সেটা ইসলাম নয়। এটা আমার অভিজ্ঞতা। আপনি বলুন, আমি রাজা, আমার তিনটে ছেলে আছে, আমার রাজত্বের মধ্যে আমার ছেলের চেয়েও বিজ্ঞ, জ্ঞানী, শিক্ষিত, উপযুক্ত লোক জন্মাতে পারে না? পারে না বলুন। তাহলে কি করে এটা বিজ্ঞানসম্মত হয়? বিজ্ঞানসম্মত যেটা নয় সেটা ইসলাম নয়। গণতন্ত্র এটা ওই রাজতন্ত্র হচ্ছে অনেক ভালো। এখনকার গণতন্ত্র কিরকম দেখছেন তো, যে সংখ্যায় বেশি হলে যে কোনো জিনিসকে আইন পাস করিয়ে দেওয়া যায়, যায় না যায় না বলুন? সংখ্যায় বেশি হলেই হবে। ভোট হচ্ছে 101টা মেম্বার আছে, ব্যবচার করা চলবে না চলবে না, তো কেউ বললে চলবে কি বলে চলবে না, ভোটটা বেশি করবে সেটাই পাস হবে। তা বললো জোর করে যদি করে ধর্ষণ তাহলে ওটা অন্যায় হবে, শাস্তি দাও তাকে। আর দুজনে মিলেমিশে যদি করে ওটা দোষের নয়। এই ভোটটা বেশি হয়ে গেল, যে ব্যবচার দোষের নয়, যেমন জোর করে করো না, রাজি করে করো, এইটা কখনো বিজ্ঞানসম্মত হয়? ইসলামের কি কোরআনে যেটা আছে সেটার বাইরে যাওয়া যাবে না? তারপর তুমি অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন তুমি নিয়ম কানুন তৈরি করো। কোরআন ঠিক রাখতে হবে আর হাদিস ঠিক রাখতে হবে। হাদিস কাকে বলে আপনার মনে হয়? অনেকে জানেন না, শুধু আরবরা জানেন। আপনারা বলবেন হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন এটা ঠিক, এটা একটা অংশ, ওটা সমগ্র কথা হলো না। হাদিস করা করেছে আরে মজুদ আছে জিজ্ঞেস করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা মুখ দিয়ে বলেছেন সেটা হাদিস, আর যেটা মুখ দিয়ে মোটেই বলেননি সেটা হাতে পায়ে করে যে কাজটা করেছেন প্র্যাকটিক্যাল ওটাও হাদিস। আর একরকম হাদিস আছে নবীর মুখেও বলেননি কাজটাও করেননি, অন্য লোকে করেছে তার পছন্দ হয়েছে যে তোমরা করতে পারো বলেছে, ওটাও হাদিস। হাদিস কয় রকম বললাম? তিন রকম। একটা হলো হাদিসে কাউলি, একটা হাদিসে ফেলি, একটা হলো হাদিসে তাকরিরি। কি বলছে ঠিক বলছি তো? মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আজকে অবস্থা কি, একটা ছেলে কলকাতা ইউনিভার্সিটি তার নাম আব্দুল্লাহ, এমএসসি ফার্স্ট ক্লাস পায়, গোল্ড মেডেলিস্ট হয়েছে, সমস্ত ছেলে ওতে ফার্স্ট হয়েছে, ধরো এই ডাক্তার। তো ডাক্তার নামাজ পড়ে না, তো গায়ে মহানাসা বলছে বাবা আপনি খুব বড় ডাক্তার হয়েছে শুনলাম, নামাজটা পড়বে, নামাজ পড়া ভালো বলে। হ্যাঁ পড়া ভালো, আমি খুব ব্যস্ত মানুষ হয়ে পড়তে পারি না, এটা আমার ত্রুটি। তো বাবা তুমি তো আল্লাহকে মানো, নবীকে মানো, আল্লাহকে নিশ্চয়ই মানি, এবার নবীকে আমি খুব শ্রদ্ধা করি। তবে দেখুন ভালো মন্দির শুনুন, হযরত মোহাম্মদ যা সব বলে গেছেন সব কথাগুলো আমি সত্য বলে মানি না। সঙ্গে সঙ্গে ক্লাবের ছেলেগুলোকে মারতে শুরু করলো, কি তার জ্ঞানটা কত ছিল, অত বুদ্ধিমান ছেলে বলতে ফার্স্ট ক্লাস পাস, গোল্ড মেডেলিস্ট হয়েছে, আপনি একটু ভাবলেন না তাকে মারতে লেগে গেলে? ও যে বলেছে কেন বলেছো জিজ্ঞেস করুন, কেন তুমি এটা বলছো, কেন বলছো তুমি এটা? তার উত্তরটা শুনে তখন আর তাকে মারতে পারবেন না। কি যদি তো নবী হয়েছে 40 বছর বয়সে, তো 39 বছর ইনকলভার করে তিনি অনেক কথা বলে গেছে, সেগুলোও তো নবীর কথা, সেগুলো কি মানে বিলক্ষিত হাদিস? এই প্রশ্নটা করার অধিকার তার কাছে না নেই। কেউ যদি বলে নবী নবী হওয়ার আগে যে কথাগুলো ওগুলো আমি হাদিস বলে মানি না, সে কি খুব ভুল করবে? আমার কথা শোনা লোক এখানে কম, আমি জানলে আসতাম না। কি কথা আপনারা সত্য ভালোবাসে ওটা আমি জানি, কিন্তু ওটা বললে তো কাজ হবে না। আজকে আমেরিকায় হুড়ুর করে মুসলমান হচ্ছে, ইংল্যান্ডে হুড়ুর করে মুসলমান হচ্ছে, ফ্রান্সে হুড়ুর করে মুসলমান, ভারতে কেন চলবে? ভারতে কোরআন পড়ে মুসলমানরা, তারা আরবি ভাষী নয়,
করেছিল আব্বা, তারপরে আর হয়নি, আর আমি পড়িনি, ও করছিনি।
আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন একটা আলী পক্ষর হয়, আমি একবার দাঁড়াচ্ছি আমার দিকে দেখা লোককে তো খুব কমে গেল, কমে গেল মানে কি এটা এটা যে বুঝতে পারছো তো আমি বুঝতে পারছি, যখন আমার নামাজ পড়তে দাঁড়াই তখন আমাদের শরীরটা একটা আলী পক্ষর হয় দেখি যখন দেখি আলী হয়ে গেল। এইবার যখন রুকু করবে রুকু তখন কি অক্ষর হয় দেখো, আমি ওই ক্যালেন্ডার দেখলাম আ আলিফ মানে আ, তুমি একটা রুকু করো করো, এবার তাকিয়ে দেখুন একটা ইংরেজি সেভেন হয়েছে নাকি, এটা দেখুন একটা সেভেন হয়েছে নাকি, আগে দেখো যে হ্যাঁ বলো তাহলে না বলো, একটা ইংরেজি সেভেন লিখলে ওটা হয় আরবির হা, এবার মারা সামনে বলুন ঠিক বলছি না ভুল বলছি, এবার তুমি একটা শ্রদ্ধা করো করো ইংরেজি করো তাকিয়ে দেখো মাথাটা উঁচু আর মাথাটা নিচু এটা মিম হয়েছে, যে করছে না তার তো ভালো লাগবে না, আমি তো অহংকার করে বলছি আল্লাহ শুকর করে বলছি আমি শিক্ষিত লোকদের বক্তা ওই একদম গোবেদের জন্য আমি নই, এটা হলো মিম। তাহলে আ লিখেছিলাম তারপর লিখলাম এই হা লিখলাম আর মিম ম লিখলাম, এবার তুমি বসে আত্ম হতে পারো পড়তে হবে না খালি বসতে হবে তাকিয়ে দেখুন দেখি এটা ডাল হয়েছে বলছি আমি একটা আনন্দ পাচ্ছি আল্লাহ প্রশংসা করে তোমার কাছে হয়ে গেছে, তো আমি আমার মস্তিষ্কে উপলব্ধি করছি আল্লাহর প্রশংসা আর আমি দেহটা দিয়ে সবসময় দেখিয়ে যাচ্ছি আলি ফে মিম দাল আমি আপনার প্রশংসা করি আমি আপনার প্রশংসা করি, আমি যদি সোপাতে হেলান দিয়ে এমনি করে পড়ি তাহলে উপাদানটা হবে কি করে প্রকল্পগুলো হবে কি করে, তখন বললে চাচা জি নয় চাচা যান চাচা যান, আমি আজ থেকে নামাজ শুরু করলাম, এখন সে নামাজ পড়ে এখন সে রোজা রোজাও রাখতো না এখন সে রোজা রাখে সোমবার নামাজে তিন দিন ওই মসজিদে, তিনি যখন বেড়াতে এসেছিলেন তখন যে মসজিদে তিনি নামাজ পড়তেন আমি তিন দিন সে জুমার নামাজে বক্তৃতা করে এসেছি, জুমার নামাজ সারা ওয়ার্ল্ডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবিষ্কার, এর আগে জুমার নামাজ ছিল না, এটা আজকে সারা পৃথিবীর মানুষ নিয়ম অনুবর্তিতা ডিসিপ্লিন খুব খেয়াল করলি, মুসলমানের যখন ঈদের নামাজ পড়ে তখন ইমাম যখনই বলছে আল্লাহ আকবার সব একসাথে আল্লাহ আকবার বলে হাত বাড়ছে, কোনো নন মুসলিম যদি যায় তাকে মোটরসাইকেল থামিয়ে চার চাকা গাড়ি থামিয়ে একটু দেখতে হবে কি করে হচ্ছে এটা, হ্যাঁ কয়েক হাজার লোক একসাথে সব কিছু হচ্ছে আত্মহত্যা করছে আবার যখন বলছে আল্লাহ আকবার সাউন্ডে করছে আবার সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ, এই ডিসিপ্লিন আগে আগে সৈন্যরা তাদের বিয়ে থেকে যখন বেরোতো তাদের এই মানে সেনানিবাস থেকে বেরোতো হুড়ুড় করে ছাগল করে গরু করে এরকম বেরোতো, এখন ওরা এইটা দেখে সারা পৃথিবীতে মিলিটারিতে ডিসিপ্লিন কি একসঙ্গে দাঁড়াবে একসঙ্গে বন্দুক তুলবে একসঙ্গে ডাম্পা তুলবে একসঙ্গে বাম্পা তুলবে একসঙ্গে দাঁড়াবে সব সারা ওয়ার্ল্ডে সবাইকে শিখতে হয়েছে ইসলামের কাছ থেকে, আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন। সুতরাং আজকে আমরা যা করি ইসলামের বাইরে অনেক কাজ করি, আমি এখন আপনাদের বলব যে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ইয়েতে তিনটে জিনিস থাকে কি, অত খ্রিস্টাব্দে জন্মেছেন অত খ্রিস্টাব্দে পরলোক হবে তিনি ভালো লাগছেন, রবিদাস সম্পর্কে রবিদাস এত এলেন এত কিন্তু ভালো লাগছে, গান্ধীজি এত এলেন এত এগুলো ভালো লাগছে, এইটা বললে হবে আজকে ইন দিস মডার্ন সেঞ্চুরি আজকে যদি আপনি আপনার ছেলেকে ইংল্যান্ডে পড়তে পাঠান বা আমেরিকায় পড়তে পাঠান সেখানে লোক নিয়োগ করা আছে যে বাঘা ছেলে ছাড়া বিদেশে পড়তে আসে না
বোকাগুলো পড়তে আসে না, বাছাই করে ভালো ছেলে আসে, জিন্না জানেন। উনি সমস্ত ছেলে মানে লন্ডনে যে রেজাল্ট বেরিয়েছিল উনি কত বেশি নম্বর নিয়ে পাস করেছেন, গান্ধীজিও ব্যারিস্টার, তো গান্ধীজি মিনিমাম নম্বর নিয়ে পাস করেছেন, জিন্না ম্যাক্সিমাম নম্বর নিয়ে পাস করেছেন। হয়তো মনে মনে করছেন আমি কোনো জিন্নার ভক্ত না, জিন্নার আমি ভক্ত নই। তিনি নামাজ করতেন না, তিনি রোজা রাখতেন না, তিনি হজ করেননি, তিনি জাকাত দিতেন না। আমি মিথ্যা কথা বলতে জানি না, তিনি সারা দিনে 8-10 বার মদ খেতেন, মদ। তিনি একটা দেশে জন্ম দিয়ে চলে গেলেন, আমাদের কি উপকার হয়েছে বলুন তো? ভারত যদি গোটা থাকতো আমাদের সুবিধা ছিল না অসুবিধা বুঝে বলি, কি সর্বনাশটা করে গেলেন, তাকে আমি কি করে শ্রদ্ধা করতে পারি বলুন তো? সত্যি কথা বললে আপনার চোখে উঠবে। উনি রাতে রুটি খেতেন, শুয়োরের মাংস দিয়ে রুটি খেতেন। কেন? লন্ডনে বহুদিন তিনি ব্যারিস্টারি করেছেন, ব্যারিস্টার হয়ে বাড়ি বাড়ি চলে আসে, ওখানে ইনকাম করবো। উনি সেখানে যে মামলাটা দিতেন সেটাতেই তিনি তাকে জয়ী করে দিতেন। লন্ডনে বহুদিন ছিলেন, যে কি ওর ইংরেজিটা আপনার শোনেননি, আমি টেপ রেকর্ডে শুনেছি, ইংরেজি বলার স্টাইল আর না, মানে টেকনিকটাই আর না। আমাকে হরর করে কথা বলি, হরর করে বলতেন না, আই উইশ টু সে টেপে দিতেন, মানে একটা আলাদা টেকনিক ছিল। তো উনি ভারতবর্ষটা যে ভাগ হয়ে গেল, উপকারটা কি হলো আমাদের? কিছুই তো উপকার, তো ক্ষতি হয়ে গেল, কিচ্ছু উপকার হয়নি। বাঘা বাঘা ছেলেগুলো ওখানে চলে গেল, পাকিস্তান গড়ে দিলে, আর ধনী লোকগুলো তার পুঁজি নিয়ে চলে গেল, আর আমরা গরিব গরিব থেকে গেলাম, আমাদের অবস্থা হয়ে গেল জটিল। আমরা আজকে না এদিক না ওদিক, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখন আপনি আপনারা হাওড়া জেলার দেখবে মুসলমানের খুব ধনী কিন্তু শিক্ষিত নয়, লেখাপড়া জানে না, পাকা বড় সব বাড়ি আর মার্বেল পাথর, পায়খানা টাইপের দেখলে আমার মাথা ঘুরে যাবে। টাকা থাকলে আপনি ইউ আর নাথিং বাট অ্যান আলমিরা আম্বানি, একটা আলমারি যেমন দাম সামান্য, একটা মানুষের দাম অনেক বেশি, তবে আপনি অনেক টাকা রোজগার করেছেন, আপনি আলমারি ছাড়া কিছুই নন। আপনাকে মানুষ হতে হবে, পরের উপকার করতে হবে। পশু কোনোদিন চিন্তা করতে পারে না যে গরু জাতির আমি কি করে উপকার করবো, ছাগল জাতির আমি কি করে উপকার করবো, কুকুর জাতির আমি কুকুর হয়ে কি উপকার করবো, ও চিন্তা করতে পারে না। মানুষ আমাদের কাজে, মানুষ জাতির জন্য আমি কি করলাম? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তুমি কি করেছো হে, তুমি কি করেছো, হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইওর লাইফ, তাহলে আমি কৈফিয়ত দিচ্ছি। আমি বড় হয়ে যখন দেখলাম গোপের চারা বেরিয়েছে আমার, আয়নায় দেখলাম তো গোপগুলো বেশ বাড়ছে, তাহলে আমি বড় হয়ে গেছি। তো আমার নাম গোলাম আহমদ মর্তো দেখানো লাগলো রাখলো, গোলাম মানে তো কিতো দাস, আর আহমদ মর্তো যা নবীন নাম, তো নবীন নাম অনুযায়ী আমি নবীন কিতো দাস। নবীর সেবাটা আমি কি করবো, 632 খ্রিস্টাব্দে পরলোক গমন করেছেন, আর আমি তো এখন এখানে রয়েছি, নবী বেঁচে থাকলে তো একটা কাপড় বেঁচে দিতাম কিছু তো।